ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে চলো ভিডিও শর্ট করে যাক এখন হচ্ছে একটা ডাবুকেশ্বর মন্দির আমাদের শিবরাত্রিতে যাচ্ছি দেখতে থাকো সেখানে কী কী হয় চলো এখন রাস্তা দিয়ে যাচ্ছি তো মোটরসাইকেলে তিনজন আছে আমরা চলো সামনের দিকে এবার ক্যামেরাটা একটু ঘোরালাম দেখালাম তোমাদের কে কে আছে তিনজন চলো যেতে যেতে কথা বলছি চলে এসছি মানে মুখের কাছে এসছি মানে মন্দিরের সামনে অনেকটা দেখো এখানে কত টোটো দাঁড়িয়ে আছে মানে ভিড় প্রচুর বটে মানুষজনের চলো এবার এখানে নামলাম মোটর সাইকেলটাকে পার্ক করবো পার্ক হয়ে গিয়েছি এবার রাস্তাতে যাচ্ছি চলো সামনে একটু মেলাটুকু দেখিয়ে দিচ্ছি তোমাদের বেশি ছোটো বড় মেলা চলো একটু দেখিয়ে দিলাম এবার মন্দিরটাকে দেখাবো মন্দিরে বাইরেরটা দরজা যেটা প্রবেশ ওটা ওই লাইন লাগা আছে ওটা মন্দির চলো চলে এসছি মন্দিরের ভেতরে এখন আমরা ছাদে আছি মন্দিরে তো কি করে এলাম ওটা দেখানো হলো না কারণ প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ সেই জন্য ক্যামেরা করানোটা অসুবিধা হয়েছিল বলে ওই যেদিকে দেখাচ্ছি এদিকে আমরা এসছি এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি দেখো এখানে ভোগ দেবে ওই জন্য তারা বসে আছে চলো এখানে ভোগ দিতে শুরু করেছে এখন আমরা একটু বেরিয়ে আসছি মানে মন্দিরটা দেখছি এখন আমরা খাইনি চলো মন্দিরগুলোকে একটু দেখাচ্ছে তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাবো এবার ক্যামেরাটাকে একটু সামনে করলাম তো একটা ভাই কী করছিলো এখানে চলো মন্দিরগুলো দেখো আমি এটা বুঝতে হয় ছাদের উপরে কী করে মন্দিরগুলো চলো আবার অন্য জায়গায় চলে এলাম এখানেও ভোগ দেওয়া শুরু হয়ে গিয়েছে এখন খাচ্ছে চলো আমাদের খাওয়া শেষ হলে এবার মেলাতে এলাম একটু ঘুরতে মেলা চলো মেলার একটা দোকান দেখো চশমা চলো আমার এবার বেড়াতে এলাম তিনজন মিলে চলো তোমাদেরকে মন্দিরটার ভেতরটা দেখাচ্ছি তখন প্রচন্ড ভিড় থাকার কারণে দেখাতে পারিনি ফাঁকা অনেকটা ফাঁকা আছে তাই ভাবলাম তোমাদেরকে একটু মন্দিরের ভিতরটা দেখিয়ে আসি চলো দেখতে থাকো কিন্তু এখানেও প্রচণ্ড ভিড় দেখো দেখো প্রচন্ড ভিড় এখানে মানে এখানেও ভোগ দেওয়া চলছে এখনো চলো মন্দিরে যাওয়া যাক সামনেই দেখতে পাচ্ছ তোমরা সিঁড়িটা ওটা মন্দিরের সিঁড়ি চলো একটু সাইডে দেখালাম তোমাদেরকে কারণ ভিড় আছে এখন যাচ্ছি মন্দিরে দেখো সিঁড়ি দিয়ে উঠছে এখন চলো মন্দিরে বাইরেরটা এখন দেখালাম এবার ভেতরে চলে এলাম চলো মেনদারটা কত উঁচু দেখো এবার মদিকে দেখাচ্ছে আমাদের শিব ডাবুকেশ্বরে চলে এখন একটা পুজো হচ্ছে পুজোটা বেশিক্ষণ তুলি নি আমি ভিডিও দেখো কটা ফটো তুললাম চলো এবার তোমাদের বাইরে দরজাটা দেখাচ্ছি কীরকম সাজাইছি সাজিয়েছে এবার বাড়ি আসার সময় একটু ভিডিও করলাম চলো তোমাদেরকে বাড়ি আসার সময় দেখাচ্ছি চলো এখন একটা রেস্ট চলছিল তো ওরা ফাস্ট হয়ে গেলো চলে গেল তো আজকে মতো এতটাই শেষ দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে তো যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক